কিয়ামতের ময়দানে কিছু জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হইবে, হে জাহান্নামী, হে কফল ভরা, এই সাকর নামক স্থানে কেন আসছো? এত যন্ত্রণাদায়ক জেলের ভিতরে সেল, কথা ঠিক না বেঠি? আমার পূর্বে বক্তা বলছেন জেলের ভিতরে সেল, জাহান্নামের ভিতরে একটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক একটা জায়গার নাম হইল সাকর। জোরে কর নাউজুবিল্লাহ। এই সাকর নামক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, হে কপাল পোড়া, এত যন্ত্রণাদায়ক এত নিকৃষ্ট জায়গায় কোনো মানুষ আসে নাকি, তুই কেন আসছো রে কপাল পোড়া? তখন ওই কপাল পোড়া ডাক দিয়া বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, আমার মাওলার কদমে সেজদা দিতাম না, বললাম না কোনো তুইমুল মিসকিন, আমি এতিম মিসকিন অসহায় ক্ষুধার্ত মানুষকে খাবার দিতাম না, নিজে শুধু পেট ভরিয়া খাইতাম, আশরাফুল মখলুকাত মাওলার মতো প্রিয় মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বড় দয়া করিয়া মায়া করিয়া ভালোবাসা দিয়া মাওলায় মানুষ বানাইছে। জোরে কর সুবহানাল্লাহ। এই মাওলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমার পাশে বসিয়া না খাইয়া কষ্ট পাইছে, আমি পেট পুরিয়া খাইছি, আমি তাদেরকে কোনো খবর নেই নাই, তাদেরকে খানা দেই নাই। অকুন্না নাখুযু মাল খাইযিন, আমি শুধু সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, তাহাকি করিয়া দেখতাম না ঘটনাটা সত্য না মিথ্যা। আমি শুনছি আর বর্ণনা করছি, কাফা বিল মার একাদিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, ভাইরা শোনা জিনিস তাহাকে ছাড়া বর্ণনা করাও এক ধরনের মিথ্যা, কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? বর্তমানে আমরা অনেক মুসলমানের সন্তান, অনেক নামদারি আলেম, একজনের বিরুদ্ধে একটা, এক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে একটা কথা শুনলেই বাইরা সবার কাছে প্রচার করা শুরু করিয়া দেই, তাহাকে করিয়া দেখি না সমালোচনাকারীদের সাথে সমালোচনা করিয়া দোষ করা শুরু করিয়া দেই, অমুক হুজুরে ভালো না, অমুক মাওলানা ভালো না, অমুক মুফতি সাহেব ভালো না, চরমনের পীর এই দোষ করছে, ওই দোষ করছে, এই একাম করছে, ওই ওকাম করছে। জোরে কর নাউজুবিল্লাহ। শত্রুদের জবান থেকে শুনিয়াই শত্রুতা শুরু করিয়া দেই, সমালোচনা শুরু করিয়া দেই, তাদের জন্য সাকার নামক জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। কাজী ভাইরা, অন্তরকে পরিষ্কার করতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে, খুলুসিয়াত অর্জন করতে হবে, মাওলার ভয় ভিতরে সৃষ্টি করতে হবে, খুলুসিয়াত ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সমস্ত মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, শুধু আলেমরা জান্নাতে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত আলেমরাও জাহান্নামে যাবে, শুধু আলেমে বা আমল, যারা এলেম অনুযায়ী আমল করবে তারাই একমাত্র জান্নাতে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত আমলকারীরাও জাহান্নামে যাবে, শুধু যাদের আমলের ভিতরে তাকওয়া পরহেজগারি খুলুসিয়াত আছে তারাই একমাত্র মাওলার দরবারে কামিয়াব হবে। শুধু আলেম হইলেই হবে না, শুধু আমলদার হইলেই হবে না, আমলের ভিতরে তাকওয়া লাগবে, পরহেজগারি লাগবে, কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? পরল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এই খুলুসিয়াতের স্থানটা হলো সবচেয়ে পিচ্ছিল একটা ভয়ানক মুসিবতের জায়গা, এই জায়গায় পোষা যেরকম কঠিন, এই জায়গায় টিকিয়ে থাকা তার চেয়ে আরো বেশি কঠিন। আমার মাওলার খাস রহমত ছাড়া, ভালোবাসা মহাব্বত ছাড়া খুলুসিয়াতের স্থানে পোষা যায় না, খুলুসিয়াতের স্থানে পোষার পরে খুলুসিয়াতের উপরে টেকা যায় না যদি মাওলার রহমত না থাকে। জোরে কান ঠিক না বেঠি?
বাইরা কাজে সব সময়ের জন্য মাওলার কাছে মাথাটা নোয়াইয়া রাখা লাগবে, দিলদারে ভাঙিয়া রাখা লাগবে, চোখের ভিতরে পানি লাগবে। আমরা তো নামাজ পড়িয়ে নিজেরে কত ভালো মনে করি, আমি তো বড় নামাজি হইয়া গেছি, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা তোমার নামাজ কবুল হইছে না হয় না, আমার মাওলায় যেইভাবে নামাজ পড়তে বলছে জীবনেও সেইভাবে দুই রেখাত নামাজও পড়তে পারছো কিনা নিজের কলবের কাছে জিজ্ঞেস করিয়া দেখো, কোন সাহসে বাহাদুরি করো। ওইরা কোন অবস্থা বাহাদুরি করা যাবে না, জীবনে এক ওয়াক্ত নামাজ মাওলার দরবারে কবুল হইছে কিনা তোমারও জানা নাই আমারও জানা নাই। এই জন্য নামাজের পরে মাথাটা নত করিয়া মাওলার কাছে দোয়া করতে হবে, মালি যেইভাবে তোমার ইবাদত করা দরকার, যেইভাবে তোমার কুদরতি পায়ে কদমে সেজদা দেওয়া দরকার, সেইভাবে আমি দিতে পারি নাই, মাওলা তুমি আমার এই টুটাফাটা ইবাদতকে কবুল করিয়া লও। কথা ঠিক না বেডি? এইভাবে নিজের অস্তিত্বকে বিলীন করিয়া রাখা লাগবে। বাইরা নিজেকে কোনো সময় বড় আবেদ মনে করা যাবে না, বড় আলেম মনে করা যাবে না, বড় বুদ্ধিমান জ্ঞানী গুণী মনে করা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাইরে একদিন রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ দেখে মাথার উপর একটা মেঘে ছায়া দিতেছে। চিন্তা করলো ঘটনা কি, আমার মাথার উপরে মেঘে ছায়া দেয় কেন? নবীদের মাথার উপরে মেঘে ছায়া দিত, আমার মাথার উপরে কিসের ছায়া? হয়তো বা শয়তান হইতে পারে। এই চিন্তা করিয়া তিনি লা হাওলা বললেন। কয়েকবার লা হাওলা পড়ার পরে দেখে মাথার উপরে মেঘ নাই, একটু পরেই দেখে সামনে এক বুড়া এসে হাজির। জিজ্ঞেস করে, বুড়া তুমি কে? বলে, হুজুর আমি ইবলিস। তুমি কি আমার মাথার উপরে ছায়া দেছো? বলে, হ্যাঁ হুজুর আমি আপনার মাথার উপরে ছায়া দিছি। কেন? ইবলিস বলে, হুজুর এই ময়দানে আমি অনেক বুজুর্গের বুজুর্গি শেষ করিয়া দিছি, আপনি যদি আজকে মনে করতেন আমি বড় কামেল হইয়া গেছি, আমি বড় বুজুর্গ হইয়া গেছি, আমার মাথার উপরে মেঘে ছায়া দেয় আমি বড় বুজুর্গ হইয়া গেছি, জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর তাহলে আপনার সমস্ত কামেলগিরি এখানেই শেষ হইয়া যাইতো, আপনার এলেম আপনাকে বাঁচাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে জিলানি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দেন, ইবলিস যদি এলেম কাউকে বাঁচাইতে পারতো তুই ছিলি সবচেয়ে বড় আলেম, তুই ছিলি মুআল্লিমুল মালায়েকা, তুই আসমান জমিনের সমস্ত এলেম জানতি, নবীদের উপরে যত কেতাব নাজিল হয়েছে যত সহিফা যত মাসায়েব সমস্ত কেতাবের এলেম তো তুই জানতি, তোর এলেম তোরে বাঁচাইতে পারতো। এ কপাল পরা ইবলিস, এলেম কদি কোনো মানুষের বাঁচাইতে পারে না, আমার মাওলার দয়া ছাড়া ফজল ও করম ছাড়া এলেম দিয়া কেউ বাঁচতে পারে না। হে ইবলিস তুই আমারে ধোকা দিস না, আমার থেকে দূর হইয়া যা। এই কথা বলার পরে ইবলিস বলে, হুজুর আসলে আপনার উপরে মাওলার রহমত আছে কোনো সন্দেহ নাই, আমি শেষ ধোকাটাও কাজে লাগাইতে পারলাম না, আসলে যদি আপনি মনে করতেন আমার এলেম আমারে বাঁচাইছে আপনিও ধ্বংস হইয়া যাইতেন। কাজী বাবা মাওলার রহমত ছাড়া হকের উপরে থাকা বড় কঠিন, মাওলার দয়া ছাড়া মাওলার ভালোবাসা ছাড়া মাওলার রহমত ছাড়া নিজের বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া কোনোদিন হকের উপরে থাকা যায় না, খলুসিয়াতের উপরে পোষা যায় না, খলুসিয়াতের উপরে টেকাও যায় না। এই জন্য সবসময় মাওলার দরবারে মাথা ডারে নোয়াইয়া রাখিও, মাওলার দরবারে নিজের আত্মকে সমর্পণ করিয়া দিও। ভাইরা আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হযর চরমোনাই নবর আল্লাহু মারকাদাহু ওই চরমোনাইর জমিনে ঘুমাইয়া রইছেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দেখতাম বুড়া কালে
ভাই বুড়া বয়সে সফর থেকে আসিয়া জামাটা খুললিয়া গামছাটা পরিয়া হাতের ভিতরে বেরাশ আর বালতি লইয়া পায়খানা পরিষ্কার করা শুরু করত। আমাদের পুরান বাড়ি যারা দেখছেন ওয়ালের চতুর্পাশে অনেকগুলা বাথরুম ছিল, বাহিরের মানুষের ব্যবহারের জন্য ওখানে আমরা ব্যবহার করতাম না। আগের জমানার বাথরুম কি পরিমাণ নোংরা এবং দুর্গন্ধ থাকত ভাইরে, ওই নোংরা দুর্গন্ধ বাথরুমের কাজ দিয়ে আমরা হাঁটতাম না। কিন্তু আব্বাস রহমাতুল্লাহ আলাই বুড়া বয়সে বেরাশ নিয়ে ওই বাথরুম পরিষ্কার করতেন। আমরা আশেপাশে ঘুরতাম চিন্তা করতাম ঘটনা কি, আব্বাস আর এই বুড়া বয়সে নিজের হাতে কেন বাথরুম পরিষ্কার করে? যার হুকুম পালন করার জন্য জীবন দেওয়ার জন্য হাজারো মানুষ প্রস্তুত হইয়া থাকে, এত বড় শায়েক এত বড় হাস্তি নিজের হাতে বাথরুম পরিষ্কার করে কারণ কি? ভাইরা তখন বুঝতাম না, এখন বুঝি। আল্লাহর কত বাথরুম পরিষ্কার করতেন না, কলম পরিষ্কার করতেন। বাথরুম পরিষ্কার করার চেয়ে নিজের অস্তিত্বকে বাইরে মিটাইয়া দেওয়ার চেয়ে আর বড় ঔষধ কিছু হইতে পারে না। মেটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর তো বাচা হো কে দানা খাক মে মিল কর গুলে গুলজার হোতা হ্যায়। নিজের অস্তিত্বকে মিটাইয়া দাও, আমি পীর না, আমি আলেম না, আমি মুফতি না, আমি মহাদ্দিস না, আমি একজন জাহান্নামের আসামি। একমাত্র আমার মাওলার দয়ার উপরে ভরসা, মায়ার উপরে ভরসা। যদি আমার মাওলা আমাকে দয়া করিয়া মায়া করিয়া মাফ করিয়া দেয় তাহলেই আমার উপায় আছে। আর যদি খোদা না কাস্তা, খোদা না কাস্তা আমার হাতে পায় জাহান্নামের শিকল লাগিয়া যায়, আমার মতো কপাল পোড়া বদনসিবার হয়ে হইতে পারে না। কাজী ভাইরা নিজেকে কোনো অবস্থায় ভালো মনে করিও না, নিজের অস্তিত্বকে মিটাইয়া দাও। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হওয়ার তৌফিক দিয়া দাও। ভাইরা আজকে আমাদের তাকাব্বুরিতে অন্তর ভরিয়া গেছে, রিয়ায় অন্তর ভরিয়া গেছে, হব্বে মাল হব্বে যা বোগস তমা কত যে রোগ অন্তরের ভিতরে আছে তার কোনো সীমা নাই। এই সব রোগগুলো অন্তর থেকে বাইরা দূর করিয়া মাওলার মোহাব্বত দিয়ে অন্তরটা ভরতে হবে, কথা ঠিক না বেঠি? জোরে কা ঠিক না বেঠি? মাওলার ভালোবাসা মাওলার মোহাব্বত দিয়ে অন্তরটা তৈয়ার করা লাগবে। এইভাবে যদি কলবকে তৈয়ার করতে পারি ভাইরা, তাহলে আল্লাহর ফজলে কামিয়াব হওয়ার আশা করা যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দিয়া দাও, তোমার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। কাজী ভাইরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। কারণ এই ফেতনার জমানায় ইমান ঠিক রাখা, মুসলমানি ঠিক রাখা বড় কঠিন। একমাত্র মাওলার দয়া ছাড়া, মাওলার রহমত ছাড়া সহিভাবে চলা বড় কঠিন। এই জন্য বেশি বেশি মাওলার দরবারে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা বান্দিরা কি বুঝছে আমি জানি না। যেভাবে আলোচনা করার দরকার, যেই আলোচনার দরকার, সেই আলোচনা করার যোগ্যতা আমার নাই। কিন্তু তোমার বান্দারা বড় আশা করে আসছে, খালি হাতে ফিরাইয়া দিও না মাওলা, একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না। যদি খালি হাতেই ফিরাইয়া দেবো এখানে কেন আনসরে মাওলা, যখন নিয়েই আসবো ফিরাইয়া দিও না, একটা মানুষকেও তুমি মাহরুম করিও না। বেড়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দে না আর মাপ চান। যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে ইবুকু ইবুকু আইলাম তাবুকু ফাতাবাকু,
তোমরা কান্দো কান্দো যদি কান্না না আসে কান্নার ভান ধরো মুখটারে ভাঙ্গা সুজিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো বাহানা করো দেখবা একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায় من بكى من خشية الله فقد حرم الله تلك عين على النار چوخه باني ولا بندا باندي در اوپر جهنم را گون حرام چوخه باني ولا بندا باندي رے مولا جهنم زلائبه نا چوخه باني سرا کونو اولی اولی ہوئیتے فارن نا সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস মরিয়া দেখেন সারা জীবন মাওলার দরবারে খালি কাঁদছে ভাইরা চোখে পানি ছাড়া কোনো ওলির ইতিহাস পাবেন না আমাদের শায়খ ও মোর্শেদেরা যারা দেখছেন আল্লাহ মাওলার দরবারে আল্লাহর বান্দা যে কত কান্দা কাঁদছে হাফিজুর রহমাতুল্লাহর কথা শুনছে সারাদিন চক্ষু দুইটা ভিজাই থাকতো আমাদের দাদা রহমাতুল্লাহ আলাই মওয়াতের আগেও কয়েকদিন আগে চকির উপরে বসিয়া কবরস্থানের দিকে চাইয়া করুণ সুরে কান্দে আর বলে ওরে আমার মাওলা রে ওরে আমার মাশুক রে তুমি যদি মাফ না করো রে মালিক ওই অন্ধকার কবরে এসা কেম একা কেমনে থাকবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু কবর দেখলে সহ্য করতে পারতেন না হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দত ওইরা আলী রাদিয়াল্লাহু তাআলা নু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত নামাজের ভিতরে খালি থরথর করিয়া কাঁপতো আর জার জার করিয়া কান্দত তারাও তো মাওলার দরবারে নামাজ পড়ছেন আমরাও তো পড়ি তারাও তো মালিকের ভয় করছেন আমরাও তো করি ওইরা আমাদের কপাল পড়ছে মাওলার ভয়ে জগে বাড়ি আসে না মাওলার ভয়ে শরীর না কাঁপে না দুনিয়ার নেতার ভয়ে বাইরা সাগরাত কান্দে ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে বাবা মায়ের ভয়ে যদি সন্তান কান্দতে পারে পুলিশের ভয়ে যদি আসামি কান্দতে পারে আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট কপাল পোড়া আমার মাওলা কি ওস্তাদের চেয়েও ছোট রে কপাল পোড়া আমার মাওলার ভয়ে কেন শোকে বাড়ি আসে না শরীরে কাপড় ওঠে না আসলে কপাল পড়ছে আর কিছু না কপাল বুঝি পড়িয়ে গেছে আর কিছু না চোখে পানি ছাড়া মাওলার দয়া আসে না রে বাবা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না আল্লাহ যাদের উসিলে মাহফিল হইলো যারা চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরিক হইল সকলের পর তোমার খাস রহমত নাজিল করো মাওলা একটা মানুষকেও খালিয়ে দেবি হইয়া দিও না মাওলা ইয়া আল্লাহ আল্লাহ আমার অনেক যুবক বাবার এই মাহফিলের জন্য বড় কষ্ট করছে আল্লাহ যুবকেরা তো বর্তমান জমানায় গুনার কাজে পাল্লা দেয় নেশার পিছনে দৌড়ায় নেশার বিজে পড়িয়া যুবকেরা ধ্বংস হইয়া যায় আর আমার যুবক বাবারা তোমার কোরআনের বাজার মিলাইতে পাগল হইয়া গেছে এই ঠান্ডার ভিতরে ঠান্ডা জমিনের উপরে বসিয়া রইছে আল্লাহ আমার যুবকদেরকে দুনিয়া আখেরাতে তুমি কামিয়াব করিয়া দাও একটা মানুষকেও তুমি খালি হাতে ফিরাইও না রে মাওলা আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে মুসলমানের রক্ত নিয়ে কাফের মোর্শেকেরা হোলি খেলা শুরু করছে ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো ফিলিস্তিনে নতুন করে আবার মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে আবার বোনেরা আবার মায়েরা আবার বাবার আবার আতঙ্ক অবস্থায় আছে আল্লাহ ইহুদি জালেমদেরকে হয়তো হেদায়ত করো নয়তো ধ্বংস করিয়া দাও
সারা দুনিয়ার জালেমদেরকে হয়তো হেদায়েত করো না তো ধ্বংস করিয়া দাও আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়াকা সাইফুল্লাহি আলা উলুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো যদি হেদায়েত নসিবে না থাকে কফল ওরাদেরকে ধ্বংস করিয়া দাও হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাবুদে বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়াতে না আমার মতো মাও নাই বাবাও নাই এরকম কতজন সন্তান এখানে বসা জানি না অনেকে নিয়াত করছে আজকে মাহফিলে গিয়া চির দুঃখিনী মায়ের জন্য দোয়া করব যত রাত্র হোক দোয়া না করিয়া বাড়ি যাব না আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু চাচা চাচি শ্বশুর শাশুড়ি প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরকে তুমি বেহেশতের বাগান বানাও আলী শায়খান আলী মাশায়খান আলী ওস্তাদিন আলী আহবাবিন আলী মাল্লাহ হাক্কুন আলাইনা আলী জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه أجمعين ارحمنا معهم وسلام على المرسلين الحمد لله رب العالمين